গোপাল গঞ্জ দিক যাইতে গোপাল গঞ্জ পুলিশ লাইন পার হয়ে সামনে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে ফয়সাল দ্য ভার্সেটাইল চ্যানেলটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে করে আজকে বলছি, আজকে আমরা হচ্ছে কুয়াকাটা যাচ্ছি এবং আমরা মাগুরা থেকে এই মুহূর্তে ছেড়ে যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সেই সাথে থাকবো আমাদের সাথে, আমাদের মাগুরার বাইকার গ্রুপের সদস্যরা আছে এবং আমরা ইনশাল্লাহ ওখানে পৌঁছে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো। জায়গা বেশি বোঝা গেছে, গাড়ি হিসেবে জায়গা বেশি, বাইর কত 900 ধরছে জায়গা নাই জায়গা। রাখেন ওয়েটার সাহেব, রাখেন। ওকে স্যার, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পায়রা সেতুতে। পায়রা সেতুতে আমরা উপস্থিত হয়ে গেছি অলরেডি। কাগজের পাইপ দাদু কেমন লাগতেছে? দাদু ওয়াও, সেই কাগজের পাইপ, ওই পাইপটা চুলটা ঠিক করে নেই, যেহেতু ভিডিওর সামনে আসতেই হবে সেহেতু চুলটা ঠিক করে নেই। কিরাম লাগতেছে? ও গুড পাইপ, পাইপ কিরাম লাগতেছে। আমরা এখন পায়রা সেতুর উপরে এসে দাঁড়াইছি আর এখন থেকে আর মাত্র 60 কিলোমিটার দূরে হচ্ছে এখন এখানে আমরা কিছু ছবি টবি তুলবো, তারপরে হচ্ছে এখান থেকে রওনা দিব। Thank you.
অবশেষে পৌঁছে গেছি কুয়াকাটাতে এবং এখন হচ্ছে হোটেল বুকিং দিচ্ছি। এখানে খাইরুল ভাই আছে, হোটেল সি বিচ ইন্টারন্যাশনাল, রাইট? জি, সি বিচ ইন্টারন্যাশনালে আমরা এখন এসে পৌঁছেছি এবং এখন রুম বুকিং দিচ্ছি, আমরা এখানে থাকবো। এখানে নর্মালি পার নাইট কত করে রাখেন ভাইয়া? আমাদের তো মালিকিতে ভোগটা ভাড়া রোজ করতেছে, কারণ আমরা যেটা সিজন বলতে আমার ডিসেম্বর মাস থেকে আমরা সিজন চলতে আছে। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে ভাড়া রোজ আছে, আমরা ভাড়া অনুযায়ী মানে রোজ অনুযায়ী ভাড়া দিই। তারপর ডিসকাউন্টের কোনো ব্যবস্থা বলতে আমাদের বৃহস্পতি শুক্র শনি রবি তিন দিন আমরা একটু মানে যে তিন দিনের ভাড়াটা মানে আমাদের ওইভাবে রাখতে হয়। আচ্ছা, এই যে হচ্ছে তিন দিনের ভাড়া, আর এর বাইরে যদি আসেন আপনার রবি থেকে বুধবার পর্যন্ত যদি কেউ আসে সেক্ষেত্রে একটা 25% ডিসকাউন্ট দিয়ে দিবে। আচ্ছা, আমাদের ভ্লগ দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি পাবে কি? সবার জন্য একই সেম, কারণ সবাই আসে এরকমই ব্লগ দেখে, বাট আপনি আসছেন আপনার বন্ধু বান্ধব এরকম আপনার বলছেন আমাদের সিভিজিন ভালো লাগছে, এখন আইসে আপনি আসছেন বিদায় আমাদের থেকে আপনার পরিচয়, বাট আপনার থেকে আপনার একটা বন্ধু পরিচয় আমাদের এরকমই হবে। যাই হোক, খায়রুল ভাই কিন্তু যথাসাধ্য হেল্পফুল মানুষ এবং খুব ভালো মনের মানুষ। আমরা এতক্ষণ কথা বলে কিন্তু তার সাথে সেরকম একটা আচরণ পাইছি এবং বিহেভিয়ার খুবই ভালো। এখানে যে কয়জন আছে খুবই মিশুক টাইপের ছেলে এরা, আপনারা চাইলে এখানে উঠতে পারেন এবং খুব ভালো একটা সার্ভিস পাবেন বলে আশা করতেছি। বাকিটা আমরা এখান থেকে চেক আউট করার পরে আপনাদেরকে বলতে পারবো। আমরা যখন সিবিচে ঢুকেছিলাম, সরি কোকাটাতে ঢুকেছিলাম, হোটেলে ইন করার পরে আমরা সময় পাইনি আর খুব একটা এসে ফ্রেশ হয়ে ঘুমোতে চলে গেছিলাম, যার কারণে আর কি আমরা আর বেরোতে পারি নাই। এখন হচ্ছে ঘুম থেকে যখন উঠলাম তখন হচ্ছে 9টা বাজে, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমরা একটু সি বিচ দেখতে যাব। আমরা যে হোটেলটা নিয়েছি এই হোটেলের সাদে যদি আমরা আসি তাহলে হচ্ছে সাদ থেকে একদম টোটাল সি ভিউটা দেখা যায়। তো এক্ষেত্রে হচ্ছে আপনারা যদি সি বিচ ইন্টারন্যাশনালে ওঠেন সেক্ষেত্রে হচ্ছে এই ফ্যাসিলিটিটা আপনারা পাবেন। তো চলেন আপনাদেরকে দেখাই সেই বিষয়টা। এই সিঁড়ি দিয়ে উঠে আমরা হচ্ছে এই যে এখন সাদে চলে যাব, আর এই সাদ থেকেই হচ্ছে সি বিচটা দেখা যায়, সমুদ্র দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ দৃশ্য, এটা আসলে না দেখলে বোঝা যাবে না। আমাদের এখান থেকে একদম মানে সি বিচের থেকে দুইটা প্লটও বলা চলে না, একটা প্লট পরেই হচ্ছে আমাদের হোটেলটা। এখান থেকে আসলে সমুদ্র দেখার মজাই আলাদা, আমার মনে হয় আর কোনো হোটেল নেই এত কাছে। আমাদের এই হোটেলটা হচ্ছে সি বিচের সব থেকে কাছে, এই যে দেখতে পাচ্ছেন এই এক জায়গায় দাঁড়িয়ে পুরো সি বিচের ভিউটা দেখা যায়, ঠিক আছে? এখান থেকে চাইলে সমুদ্র যে বলে সূর্যোদয় বলে সূর্যোদয়টাও দেখা যায়, আর এদিকে তাকাইলে সূর্য অস্তটাও দেখা যায়। তো আজকে হচ্ছে আমরা ঘুমিয়ে থাকার কারণে যেহেতু আমরা অনেক রাতে এসে পৌঁছাইছি এবং বাইক রাইড করে এসেছিলাম, যার কারণে হচ্ছে আমরা একটু ক্লান্ত ছিলাম, আর এই ক্লান্ত থাকার কারণে হচ্ছে আমরা সকালবেলা সূর্যোদয় আমাদের যে যারা গ্রুপ মেম্বার ছিল তারা গেছিলো কিন্তু আমি যেতে পারি নাই, যার কারণে আর কি আমরা আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সূর্যোদয় সূর্য অস্তটা। ওরা অবশ্য বাইরে গেছিলো যার কারণে আর কি ওরা আরও সুন্দরভাবে দেখে এসছে, তবে এখান থেকেও দেখা যায়। তো এই হচ্ছে সি বিচের ভিউ, এই যে হচ্ছে আমাদের হোটেল, হোটেলের স্বাদ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হোটেলের স্বাদ, আর আমাদের হোটেল থেকেই হচ্ছে আপনার সি বিচটা খুব সুন্দরভাবে দেখা যায়। এই যে দেখেন ওইদিকে একটা যাচ্ছে স্পিডবোট যাচ্ছে, তারপরে হচ্ছে যে সমস্ত সাম্পান টাম্পান যা বলে সবই আছে এখানে, এদিকটাতে সাম্পান আছে, নৌকা আছে, ট্রলার আছে, মোটামুটি সবই এখান থেকে দেখা যায় কোথায় কী হচ্ছে। মূল যে সি বিচটা বলা হয় সেটাই এখান থেকে হচ্ছে আপনার টোটাল ভিউটা দেখা যায়। তো আমরা আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে কন্টিনিউ করুন।
70 টাকা ইনিশ 200 টাকা এটা টেনিস রেট 70 টাকা ঠিক আছে এটা হচ্ছে 10 টাকা ঠিক আছে। সি বিচেন আমার উদ্দেশ্যে হোটেল থেকে বের হলাম এবং এখন হচ্ছে আমরা সি বিচে নেমে যাচ্ছি। অনেক লোক সি বিচে, কুয়াকাটাতে প্রথম দিনে যা কিছু ঘটলো সবই আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আরও অনেক মজার মজার কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।